আসসালামু আলাইকুম, আমি রুমানা। ওয়েলকাম টু মুন্স গার্ডেন। আজকে লোজেন নেমেছিলাম, আজকে আমার কোনো রান্নাবান্না ছিল না, সুতরাং নার্সারিতে লোজেন নার্সারিতে ঢুকলাম। সিঙ্গেল প্ল্যান্টটা নামটা দেখাই, সিঙ্গেল ভাইন, এটার একটা সাইন্টিফিক নেম আছে কিন্তু ওটা আমি নিয়ে মাথা ঘামাচ্ছি না, ওটার উচ্চারণ আমার শিখতে হবে। তাহলে এটা আমি সিড টু স্টেমে শুধু একদিকেই ছিল দেখেছিলাম, আর ওটা অবশ্য একটু বড় ছিল, 65 করে ছিল। আর লোজে এটা ডাবল ভাইন, ডাবল দিকে আছে সিঙ্গেল, তো এটা আমি 20 দিয়ে নিলাম। অদ্ভুত একটা ফলিয়েজ বলতে পারেন। তারপরে এখানে ড্রেসিনাগুলো সমস্তই বাইরে, বৃষ্টিতে 2 সপ্তাহ ধরে বৃষ্টির জন্য বাইরে রেখে দিয়েছি। বৃষ্টিতে ভিজছে, ঘরে ঢুকিয়ে ফেলা দরকার কিন্তু এখনও ঢুকানো হচ্ছে না। ড্রেসিনার কালেকশন আরও বেড়েছে কারণ আমার আর্বান জঙ্গলের পট সংগ্রহ করার জন্যে ড্রেসিনার সংখ্যা আরও বাড়লো, বিভিন্ন রকমের। ওগুলো আজকের বৃষ্টিটা হয়ে যাক, তারপরে সুন্দর করে নিয়ে আসব ভিতরে। আরেকটা নতুন প্ল্যান্ট বেড়েছে আমার, ওটা হচ্ছে ফাইকাস রাবার প্ল্যান্ট, যেগুলোকে বলা হয় রাবার প্ল্যান্ট। আমার কাছে আগে ছিল না, একসাথেই 4টা নিয়েছি, 4 রকমের। ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টের সাথে জিজি প্ল্যান্টের 2টো স্টিক ছিল, আমি এগুলো পানিতে এখনও রেখে দিয়েছি রুট করার জন্যে। আজকে আমার কোনো রান্না ছিল না দেখে আমি আমার প্ল্যান্ট নিয়ে ব্যস্ত। এয়ার প্ল্যান্টগুলো 2-3 ঘন্টা সোক করে এখন ঝেড়ে টেরে টাওয়ালের উপর রেখে দিয়েছি ড্রাই হওয়ার জন্য। যা বলছিলাম, আর্বান জঙ্গলের পট, আরেক রকম পট যে বলেছিলাম, যেগুলো আমি উপর থেকে হ্যাং করব, সেগুলো হচ্ছে এটা। এখানে 4 রকম ডিজাইন আছে, অদ্ভুত সুন্দর না পটগুলো, আমার তো ভালো লেগেছে, দেখে নিলাম। যখন সাদা সাদা কিংবা চটের দড়ি দিয়ে এগুলো হ্যাং করবো তখন দেখতে মনে হয় আরও ভালো লাগবে। আর ওই সিঙ্গেল প্ল্যান্টের সাথে আমি এই ড্রেসিংটাও নিয়েছি, এটা বেনি বাঁধার মতো করে করা, খুব সম্ভবত সাদা পটগুলো দেখে ভালো লেগেছে। আর এই প্ল্যান্টটা নষ্ট হয়ে যাচ্ছিল, বার্ন হয়ে গেছে রোদে, বাইরে যে রেখেছি ওটা বার্ন হয়ে গেছে। স্টিকগুলো ঠিক আছে, গোড়াও ঠিক আছে, তারপরও আমি এটা নিলাম, কিছু নেওয়া মানেই আমার আবার পট নিয়ে সমস্যা হয়ে যায়। পটটা আমার খুবই পছন্দ হয়েছে, খুব সম্ভবত এটাও আমি 3টা কোনো কিছুর সাথে দিব, কোনো গাছের সাথে। আর এটা হচ্ছে পেপারমিয়া রেইন ড্রপস, এটা স্নোতে নষ্ট হয়ে গেছে যার জন্য এটা নিলাম।
আর আরবান জঙ্গল আর এগুলো ছিল অর্কিডের মিক্স। অর্কিডগুলো আমি আরবান জঙ্গলের পটে দিয়ে, এগুলো আছে, এগুলো আমি একসময় এগুলো সর্ট আউট করবো, সেন্সিভিরিয়াগুলোকে সেন্সিভিরিয়ার জায়গায় নিব। আর আর স্যাকুলেন্টের জায়গায় স্যাকুলেন্ট নিব, যেটা বলছিলাম আরবান জঙ্গলের পটগুলো সংগ্রহ করতে যে আমার প্রচুর পরিমাণ ড্রেসিনা এবং পেপারেমিয়া হয়েছে। ফিশবোন ক্যাকটাসটা অবশ্য আমি সিড টু স্টেম থেকে নিয়েছি, এই পটটাও সিড টু স্টেমের ব্ল্যাক পটটা। আর পেপারেমিয়া 1, 2, 3, 4, 5, পাঁচটা হয়েছে। আর এই এই অ্যায়োনিয়ামটা নতুন সিড টু স্টেম থেকে নিয়েছে। আর সফেরাগুলো সমস্তই আরবান জঙ্গলের পটের, কয়েকটা ক্লিয়ারেন্সের ছিল, যেমন এটা পাইলিয়া পেপারেমিয়া প্রায় মরো মরো অবস্থা। তারপরে স্ক্যান্ডিয়া, আর দুটো পটে ছিল ইউফোরবিয়া মিলিয়াই কাটামুকুট, দুটা দু কালার, একটা হোয়াইট একটা রেড। আর এখন এটার পট থেকে সরাইনি, ফার্ন ফার্ন আমার কাছে হয় না, যেহেতু ফার্ন খুবই মস্ত রাখতে হয়। আর সফটওয়্যারগুলো সব আরবান জঙ্গল ছিল, এগুলো মোটামুটি পট থেকে বের করে নিচে রেখে দিয়েছি। আর জিজি রাবেনটা বললাম না, সাদা পটের কারণে এটাও নেওয়া হয়ে গেছে। আর এই পটটা নিয়েছি, এটাতে যে ক্যাকটাস অর্কিডটা ছিল ওটা তো আমি বে উইন্ডোতে রেখে দিয়েছি। আর এটা ক্লিয়ারেন্সে পেয়েছি, এটা অনেকটা ক্রিম কালারের, এটা আমি সুন্দর করে পটে আমি ঢুকাবো, স্টিকগুলো কে আমি ট্রিম করে ঠিক করে ঢুকাবো। প্ল্যান্টারটা দেখতে সুন্দর, সেই জন্যে আর আরেকটা দেখাতে নিলাম, যদি আমার ট্রায়োর থিম হয়নি আরেকটা লাগবে, কিন্তু ওখানে একটাই ছিল। আরবান জঙ্গলের পটগুলো আসলেই সুন্দর না? আপনাদের কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।